এভরিওয়ান, সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকের দিনটাও আমরা সকাল সকাল নিজের ঘরের পুজোটা সেরে নিরামিষ খেয়ে আজকে মোটামুটি দুপুরটা কাটিয়ে আর রেস্ট নিয়ে আর কি সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে কোথায় কোথায় গণেশ চতুর্থীর সেলিব্রেশন হচ্ছে, পুজো হচ্ছে, সেগুলোকে এক্সপ্লোর করার জন্য আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার জন্য। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর এখন আমরা চলে এসেছি আর একটা টেম্পলে, যেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের কারুকার্য করা হয়েছে, যেগুলোর মধ্যে দেখো রয়েছে অনেক রকমের স্টোনের কাজ, আর তারপরে নারকেল, তারপরে তোমার এখানে ভুট্টাও দেখছি দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে লাইটিং আর ফুল তো আছে, মানে এত সুন্দর লাগছে দেখতে, একদম আলাদাই লাগছে। তো যাই হোক, এবার চারিদিকটা একটু দেখো কত সুন্দর লাগছে, মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওখান থেকে বেরিয়েই পাশেই রয়েছে সাইবাবা টেম্পল, সেখানেও একটু দর্শন করে নিলাম। নিয়ে আমরা এখন এখানে সবাই মিলে ভোগের প্রসাদ খাওয়া হচ্ছে, সবাই এখানে লাইন দিয়ে ভোগের প্রসাদ নেওয়া হয়েছে, সেখানে আমি আর কুন্তলও নিয়ে এখানে ভোগের প্রসাদটা খেয়ে নিলাম। তো আজকের দিনটা মোটামুটি সকাল থেকে ভীষণই ভালো লাগলো, আশা করি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগছে। আর আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। তো এত পর্যন্তই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।